আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা চিত্র উল্লেখ করলেন সূরা বনী ইসরাইল 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন আলযামনাহু তায়রাহু ফি উনুকি শোনো প্রত্যেক মানুষের আমলনামা আমরা তাদের গর্দানে রেখে দিয়েছি ঘাড়ের কাছে রেখে দিয়েছি প্রত্যেক মানুষের আমলনামা আমরা এটা জানি যে আমাদের এই মানুষকে পরিচালনা করার জন্য প্রথমেই আয়াত তেলাওয়াত করেছি সূরা রাদের 11 নম্বর আয়াত প্রত্যেক মানুষকে প্রহরী হিসেবে প্রত্যেক মানুষের জন্য প্রহরী রেখে দিয়েছেন আল্লাহর নির্দেশ ক্রমে প্রহরী তাদেরকে সংরক্ষণ করেন আর আমরা জানি আমাদের ডানে বামে কিরামান কাতিবিন নামে একজন ফেরেশতা আছে যারা আমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড তারা লিপিবদ্ধ করছে আমরা কি বলি কি করি কি চিন্তা করি সেটাও তারা লিখছে